আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ইটালিয়ান ব্লগার। আমি আছি আপনাদের সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো এই তো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গল্প করার জন্য। আর গল্পটা যদি চা দিয়ে শুরু হয় তাহলে তো আর মন্দ হয় না, তাই না? তাই তো আমি এখন চাটা ঝটপট বানিয়ে ফেলবো। তা কি অবস্থা তোমার? ঘুম ঠিক মতো হয়েছে? এসি চালাই যাওয়ার ঘুম একটু পাওয়া। এই তো আমাদের এখন সকাল হয়ে গেছে, সকাল বলতে সকাল 10টা বাজে, আর এতে 1 ঘন্টা পর কাজে যাবে। তো বললাম যে একটু বিরস কিনে নিয়ে আসতে। এই বিরসটা খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে বুড়োর বিরস, বুড়ো দিয়ে বানানো আর কি। চা দিয়ে খেতে ভালো লাগে। তো বললাম যেটা নিয়ে আসার জন্য আজকে আমরা এটা দিয়ে নাস্তা করব। আর এই তো এর সঙ্গে আছে দুধ, মিল্ক খাচ্ছে। চাটাও আমার প্রায় হয়ে গেছে। আর আজকে পাস্তা রান্না করব, পানিও বসায় দিছি। আর এখানে তো কতলেতে ভাজতে দিছি, এটা নিয়ে যাবে কাজে। খেলে হবে না, তো চা খেয়ে নেই। আর বিরস খেয়েছি একটা, আর খাবো না, কারণ ভালো লাগে না সকালে এত খেতে, এগুলো থেকে যাবে। আর এই তো আমি আজকে বেগুন ভর্তা বানাবো। তো আমি এরকম অ্যালুমিনিয়াম কাগজের মধ্যে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, এতে করে বেগুনের একটা মানে চুলার একটা মানে স্বাদ আসে। আর ভাত যে করলে আমার কাছে ওরকম ভালো লাগে না, আমি এভাবে সবসময় ভর্তা বানাই। আর পানি তো গরম বলো দিচ্ছে, গরম হয়ে গেছে পানি। তো প্রথমে ভেবেছিলাম যে পাস্তা বানাবো, পরে এখন বলতেছে পাস্তা খাবে না। তো এই তো আমি এখন এই যে নুডলসটা, আমার নুডলসটা রান্না হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, কতটা কালারফুল। আর এই গরমে এরকম খাবার খেলে তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর ভাত খেলে দেখা গেছে যে অস্থির লাগে, আর প্রচুর গরম, মানে এত গরম যা আসলে মানে বলে শেষ করা যাবে না। দেখেন সকাল 11টা বাজে, কিন্তু এটা দেখেন বাইরে কী অবস্থা। তো আমি এখন ওর বাবাকে খাবার দিয়ে দিব। এই যে দেখেন ছেলে মেয়ে দুজনেই ঘুম, এই যে দেখেন কীভাবে ঘুমাইতেছে। আর এই তো ওর বাবাকে খাবার দিয়ে দিলাম, খাচ্ছে, তো একটু পর কাজে চলে যাবে। এসি রুমে বসে বসে খাচ্ছে, কী করবে বাইরে বসা যাচ্ছে না। তো কেমন লাগতেছে তোমার নুডলস খেতে? মজা হয়েছে? তেল কম আর মরিচ টরিচ দেই নাই, একদম নর্মালভাবে। কি ঘুম ধরে? হ্যাঁ, আর আপনারা এই সসটা খেতে পারেন। এই সসটা দিয়ে দেখা গেছে যে মাংস জাতীয় আইটেম খেতে অনেক ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ আসে। দেখি সসের বোতলটা, এই যে এটা সালাদ দিয়েও খাওয়া যায়, মানে আমরা সালাদ পাতা দিয়েও খেয়েছি, আবার মুরগি যেদিন গ্রিল খাইছে এই দিনও আমরা এই সসটা দিয়ে খাইছি। না তুমি তাহলে খাওয়াটা শেষ করো, সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে। এই তো এখন একটু জুস দিব, জুসটা খাবে, খেলে ভালো শরীরের জন্য। না জুস খা, একটু ঠান্ডা জুস নিয়ে আসলাম। ময়মিনটা খেয়ে গেছে, ময়মিন এখন ঘুম থেকে উঠে গেছে, এখন নাস্তা করতেছে। এটা কি খাচ্ছ আপু? এটা নাম কি? চাম্বেল্লা। কেমন লাগে তোমার এটা খেতে? তো মমি তো ঘুম থেকে উঠে খুব মানে কি খাবে, সে প্রতিদিনই তার সমস্যা থাকে খাবার নিয়ে। যতই খাবার থাক মানে তার সকালবেলা হলেই সমস্যা, মানে সকাল দুপুর রাত সব সময় কি খাবে কি দিব যেটা বলবো তার বিপরীতটা সে সবসময় খেতে চায়। তো আজকে সকালবেলা বলছিলাম ওর জন্য ডোনেট নিয়ে আসার জন্য, তো ওর বাবা নিয়ে আসছে এটা। এটা আবার খুব পছন্দ করে, এটা ও চকলেটের। তো এখন মানে মুখে খুব হাসি, মানে সে খুব খুশি। তুমি আছো খুব খুশি, হ্যাপি ডোনাট পেয়ে? খুব খুশি, ভালো লাগতেছে খেতে? আর মমিনের দেখা গেছে যে মানে আর একটা ঘট কারণ আছে মমিনকে আজকে এটা খাওয়ানোর, এটা মমিন পরে বলবে আপনাদেরকে, ব্লগে দেখতে পাবেন। আব্বু একটু জুস খাও, ঠান্ডা জুস খাও, একটু খাও বাবা, এক গ্লাস একটু খাও।
অনেকক্ষণ ধরে ঘুমাইছো না, গলা শুকিয়ে গেছে। মানে এত গরমে বাচ্চা কাচ্চা পর্যন্ত অস্থির হয়ে যাচ্ছে। তো তুমি সবাইকে বলবে আজকে কেন তোমাকে সকালবেলায় সারপ্রাইজ দেওয়া হয়েছে। আসলে সারপ্রাইজ কোনো ছোট বড় কিছু না, তো বাচ্চাদেরকে খুশি করার জন্য আর কি, ছোট ছোট জিনিস দিয়েও বাচ্চাদেরকে খুশি করানো যায়, তাই না বো? বলো একটু, তুমি আজকে হ্যাপি না? তো বাবাকে একটা থ্যাংক ইউ দাও। আলিনার ঘুম হয়ে গেছে, আলিনা ঘুম থেকে উঠে গেছে, দেখে আমার চুলটা ঠিক করে দিয়ে ঘুম থেকে উঠে আলিনা অনেক খুশি চাম্বেল লোপে। কি খাচ্ছ মো? চাম্বেল্লো। মজা লাগে? তাই তো, তুমি খুশি হয়ে গেছো চাম্বেল্লো দেখে? একটু বাবাকে একটু থ্যাংক ইউ দাও, গ্রাচে বলো। বাবা নাই, তুমি ভিডিওতে বলো, তখন বাবা দেখা গেছে যে যখন তোমার ভিডিও দেখবে তখন সে শুনতে পারবে যে তুমি যে অনেক খুশি হয়ে গেছো। বলে দাও বাবাকে, ওর বাবা কাজে চলে গেছে, কাজে চলে যাওয়ার পরও ঘুম থেকে উঠছে এখন, এখন বাজে আমাদের এখানে 12টা। তো যাক, সমস্যা নেই, বলো, অসুবিধা নেই, বাবা শুনতে পারবে, বলে দাও বাবাকে। জোরে বলো ওয়েলকাম, ওয়েলকাম বল। কি খাচ্ছ মা আজকে? দেখেন এমনি সময় কিন্তু পাস্তা বা নুডলস খেতে চায়, কিন্তু এখন দেখেন আজকে ভাত বসায় নাই, এখন ও ভাত খাবে। কি খাচ্ছ, নুডলস আর কি? চিকেন খাচ্ছ? মমিন কি খবর তোমার? কি খাচ্ছ আর কি? এদিকে তাকাও, সুন্দর করে তাকাও, কি সমস্যা হয়েছে? কি সমস্যা বলো? কি জানি আমি? মাইমুনা কেমন হয়েছে? মো লবণ ঠিক আছে? এই তো আমরা এখন দুপুরের খাবারটা শেষ করে নিই, আমিও নিয়ে নিছি, ওদের সাথে একসাথে খেয়ে ফেলবো। এই তো আমরা এখন আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে আমি আসরে নামাজটা আদায় করে এরপরে একটু বাইরে বের হব বাচ্চাদেরকে নিয়ে। এখন আমাদের এখানে বিকেল 5টা বাজে। তুমি খাও, আমি নিচ্ছি। আজকে আলিনা একটা জিনিস বলবে, আজকে আলিনা শিখেছে, বলো তো আম্মু কি শিখছি, তুমি সবাইকে বলে দাও তো। সুন্দর করে বলো, আর একটু সুন্দর করে বলো, লজ্জা লাগে? তাহলে দেখি আলিনার আরেকটা দাঁত উঠে গেছে গতকালকে রাত্রে, দেখি আম্মু, এই যে আম্মু দেখি, এই যে ফকলি ফকলি ফকলি। এখন আস্তে আস্তে সবাই পার্ক থেকে চলে যাচ্ছে, আমরাও একটু পর চলে যাবো। আমার বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, তো আমি ভাবলাম যে আমি ওদের একটু ভিডিওতে শ্যুট করি, কিন্তু এখানে অনেক ইটালিয়ান বাচ্চারাও ছিল ওদের সাথে আজকে, তো যার কারণে আমি আর ওদেরকে মানে ভিডিওতে ওইভাবে নিতে পারি নাই, কারণ ওরা জানি না কীভাবে দেখবে এভাবে ভিডিও করাটা। তো যাই হোক, খেলাধুলা শেষ, বাচ্চাদের আমরাও বাসায় চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার মাগরিবের নামাজটা পড়তে পারিনি, আমার একটু লেট হয়ে গিয়েছিল, আর আমার বাচ্চা দুটো অনেক টায়ার্ড। তো এই তো এসি রুমে ওরা বসে কম্পিউটার দেখতেছে, তো আমি বললাম যে তোমাকে যে কারণে সারপ্রাইজটা দেওয়া হয়েছিল তো তুমি এটা বলো সবাইকে, তো সে নাকি আজকে বলতে পারবে না, সে অনেকটা টায়ার্ড, তো আমি আর জোর করলাম না যেহেতু বাচ্চা। তো যাই হোক, সমস্যা নেই, আগামীকাল ব্লগে অবশ্যই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব। এখন আমাদের এখানে রাত বাজে 12টা, তো ওর বাবাও চলে এসেছে কাজ থেকে, তো আমরা এই তো খাবারটা শেষ করব, রাতের খাবারটা। এরপরে আমার হাতের কিছু কাজ আছে, আমি এগুলি সেরে নিব, তো মোটামুটি সেরে না হয়ে গিয়েছে, তো আমি একটু বেলকুনিতে আসছি, তো দেখ মানে আপনাদের সাথে শেয়ার করতেছি রাত্রের দৃশ্যটা, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আমি একা দাঁড়িয়ে আছি, এখন মনে হয় রাত 1টা বেজে গিয়েছে,
আর আসলে মনটাও অনেক খারাপ। তো যাই হোক, এটা না হয় আমি আর একদিন শেয়ার করবো আপনাদের সাথে, আজ আর নয়। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।